আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে? দেখেন নাই মুনাফিকদের কর্মকাণ্ড? এই রকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতি, এটা নির্লজ্জ, একটা নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহপাক হেফাজত করেন আমাদেরকে এই ফেতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহপাক তৌফিক দান করেন। আমিন। তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহপাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব, বলেন? আচ্ছা, এইটা মূলনীতি দাওয়াতের। শোনেন এই কথাটা ভালো করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র সভ্য ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? তা এখন আমাকে বলেন তো, তাহলে তাকে মার খাইতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই, আল আমিন। তো এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মচকে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন, ও পিঠের মধ্যে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রহমাতুলিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না? যায় না? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করতেছি। এটা হবে না কখনো, সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ, এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা হলো হকের দাওয়া 3-4, ওয়াতাওয়াসাও বিসবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তর দেন দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি, বলেন? কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক? হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না, যে সব তরকারি দিয়ে চলে এমন না, যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছেন? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে। কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্ম, ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই 4টা ধাপে বাধা আসে মানুষের জীবনে। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্বনেতা থেকে বাধা আসা শুরু করে। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম। প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে, যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নত। এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা গীবত তোহমত আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত। এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না, কোনোদিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই 4টা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো।
আল্লাহ পাক আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ পাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লাল্লাযিনা আমানু যারা খাঁটি ঈমানদার হয়েছে কয় পিলার কয় পিলার ছয় পিলার ওয়ামিলুস সলিহাত বেশি বেশি সৎ আমল করেছে সৎ আমলের কয়টা পিঠ দুইটা একটা হলো ভালো কাজগুলো করা মন্দ কাজগুলো ছাড়া তারপর ওয়াসাবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া দিব কিনা আমরা ইনশাআল্লাহ এখানেও দুই সুরত কয় সুরত একটা সৎ কাজে আদেশ একটা অসৎ কাজে নিষেধ আরেকটা হলো ওয়াসাবিল সবর এবং ধৈর্য ধরব বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি বালা মুসিবত আসবে হকের হকের পথে নামেন আপনিও ফেস করবেন এই সময় আমরা কি করব হতাশ হয়ে যাব হাত গুটে বসে থাকবো সবর ধৈর্য ধরবো ধৈর্য ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য কথা বুঝতে পারছেন ভাই এই জাহেলিয়াত দূর করার যে মেহনত এই মেহনতটা করার নাম হলো ধৈর্য এই ধৈর্যের অনেক স্রোত হয় এটা ইনশাআল্লাহ আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন আমিন সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তিনি নববী এই নবুয়তের জীবন তার সিরাত গ্রন্থ পড়ে দেখেন আর রাহিকুল মাখতুম পড়েন রহমাতুল লিল আলামিন পড়েন নবী মুস্তাফা পড়েন তারপরে আপনার আর অনেক কিতাব আছে সিরাতে মুস্তাফা পড়েন সিরাত বিশ্বকোষ পড়ে দেখেন দেখবেন তার জীবনের প্রত্যেক পদে পদে সবর আর ধৈর্য সবর আর ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করার তৌফিক ইনায়াত করেন বলি আমিন প্রিয় মুসলিম ভাইরা আমরা শেষ অংশে চলে আসছি আমরা সবাই এখন একটু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এমন প্রজন্ম গড়ে তোলার তৌফিক দেন যেই প্রজন্ম আগামীতে বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন বেশি বেশি আমল ও সালেহ করার তৌফিক দান করেন হকের পথে আমাদেরকে দাওয়াতের মেহনতে অংশ নেওয়ার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররুর রাউফুর রহিম সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আহজাবের মধ্যে بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هم مؤمنون اتقوا الله تمرا الله كي ভয় করো